আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে চাইনিজ চাউমিন। রেস্টুরেন্টে যেভাবে চাইনিজ চাউমিন নুডলসটা তৈরি করা হয়, ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি এভাবেই চাইনিজ চাউমিন রান্না করব। তো চলুন শুরু করি আমাদের আজকের এই চাউমিন রেসিপি। আমি চাউমিন রান্না করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস, বুকের মাংসটা নিয়েছি আর পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটু লম্বা সাইজ করে কেটেছি। আর এখানে সবজি নিয়েছি আমি 6 রকমের, বাঁধাকপি নিয়েছি একটু লম্বা করে কেটে নিয়েছি, গাজরটাও আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে বটবটি নিয়েছি, নিয়েছি সাদা ফুলকপি আর সবুজ ফুলকপি, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি একটু চিকন করে কেটে নিয়েছি। এখন মাংসটা একটু মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণে সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু গোলমরিচের গুঁড়া, আমি কালোটার গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি এটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে মুরগির মাংসটা আমি মেখে নিয়েছি এখন এক সাইডে রেখে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাটা কিন্তু হাই হিটে করতে হয়, সব কিছু আগ থেকে রেডি করে নিতে হয়। 2টা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা একটু ভালোভাবে গুটে নিচ্ছি আমি চামচের সাহায্যে, ডিমটা আমার ভালোভাবে গুটানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি 4 প্যাকেট, এটা এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আমি লবণটা নুডলসের পরিমাণে দিয়েছি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ নর্মাল তেল। এখন অপেক্ষা করবো পানিটা বলকাসা পর্যন্ত, আর দিক দিয়ে আমি 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। এখন দুটোটা আমি একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু আগ থেকে তৈরি করে রাখলে রান্নাটা অনেক সুবিধা হয়। মিক্স করা হয়ে গেছে, পানিটা খুব সুন্দরভাবে বলকে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসটা। তবে সবসময় চাইনিজ চাউমিন রান্না করার জন্য মোটা নুডলসটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নুডলস রান্নাটা অনেক ভালো হয়। নুডলসটা বেশি নাড়ার প্রয়োজন নেই, হালকাভাবে একটু আলতোভাবে নেড়ে চেড়ে একটু ভেঙে নিলেই হবে। একটু হালকাভাবে এভাবে আস্তে আস্তে করে একটু খুলে দিতে হবে, তাহলে রান্না করতে অনেক সুবিধা হবে। আমি সবগুলোই খুলে দিয়েছি, আমি ফুল সিদ্ধ করব না, নুডলসটা 70% এর মতো সিদ্ধ করে নিব। নুডলসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। নুডলসটা আমি খুব ভালোভাবে পানিটা ধুয়ে নিয়েছি। এদিকটা চুলা একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো অলিভ অয়েল। সাধারণত চাইনিজ চাউমিনে অলিভ অয়েল দিয়ে রান্না করা হয়, বা চাইলে নর্মাল তেল দিয়েও করতে পারেন। তেলটা এখন গরম হয়ে গেছে, যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। আমি চিকন করে 2টা রসুন কুচে নিয়েছি, রসুনটা আমি বেশি লালচে করে ভেজে নিব না, জাস্ট নরম করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস, মেখে রেখেছিলাম এই মাংসটা এখন দিয়ে দিলাম। মাংসটা এখন ভালোভাবে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিব। মাংসটা আমি এরকম করে ভেজে নিয়েছি 3-4 মিনিটের মতো। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে 2টা ডিম ফেটে রেখেছিলাম, এটার মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা মিশিয়ে নিব। তবে এই পর্যায়ে চুলার জালটা একটু লোতে রাখতে হবে, এরকম ভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ডিমটা মিশিয়ে নিতে হবে।
ডিমটা আমার মিশানো হয়ে গেছে, এখন ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আগে দিয়ে দিচ্ছি গাজরগুলো, তারপরে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আমি একটু পরে দিব, যেহেতু সিদ্ধ হতে সময় কম লাগে। এখন আমি সবজির অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ নুডলসে আমি লবণ দিয়েছি, মাংসতে লবণ দিয়েছি, সবজির পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি সবজিটা। সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনার চাইলে ওখানে একরকমের ক্যাপসিকাম দিয়েও রান্নাটা করতে পারেন। মরিচটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। সব সবজির সাথে মরিচটা মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলস। এখন দিয়ে দিলাম নুডলসগুলা। নুডলসটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সস। আমি যে সসটা মিক্স করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সর্বশেষ 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিয়েও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে চাইনিজে যেভাবে রান্নাটা হয়, সবজিটা টাটকা রেখে চাউমিন, ঠিক এভাবে রান্নাটা আমি করেছি। তো রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে, রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। কত সুন্দরভাবে রান্নাটা করে নিলাম। খুব সহজে তৈরি হয়ে গেল আমার চাইনিজ চাউমিন। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।